অস্ট্রেলিয়ার সিডনিতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো এনটিভি উৎসবের। স্থানীয় রাজনীতিক, পেশাজীবী এবং সব স্তরের প্রবাসীদের অংশগ্রহণে এই আয়োজনের উদ্বোধন করেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। অস্ট্রেলিয়া থেকে রাশেদ শ্রাবণের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিডনি প্রবাসীদের জন্য এবারের বসন্ত বরণে ভিন্ন মাত্রা এনে দিয়েছে এনটিভি অস্ট্রেলিয়া, বিশেষ করে বাংলাদেশে অধ্যুষিত শহরতলি কডেল, কোগরা, লেকেম্বা, ব্ল্যাক টাউনের প্রবাসীদের জন্য এক মনোরম অভিজ্ঞতা। এনটিভি উৎসবের উদ্বোধন করেন এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ও অনারারি কনসাল জেনারেল অ্যান্থনি কুরিস। আমি শুধু একটি কথা বলবো যে এনটিভি তিন বছর পর পর আপনাদের এখানে অনুষ্ঠান করে চলেছে এবং তিন বছরই আমি উপস্থিত হয়েছি। আমার স্বাগত বক্তব্যে দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনটিভির কর্ণধার। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি বক্তব্য শুরুতে মাননীয় অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার, মাননীয় অস্ট্রেলিয়ান বিরোধী নেতা এবং আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য এনটিভি এবং কমিউনিটি সর্বপর্যায়ে কর্মকর্তা কর্মচারী এবং যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক যারা আমাদের প্রবাসে এখানে আছেন, সাহায্য সহযোগিতা করেছেন, সবার প্রতি এনটিভি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক দল লিবারেল ও লেবার পার্টির নেতারা। এরপর চলে স্থানীয় শিল্পীদের অনন্য সংগীত পরিবেশনা। শুভেচ্ছা বক্তব্যে এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান বলেন, দর্শক শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় এই আয়োজন সম্ভব হয়েছে। ধন্যবাদ দিব আমাদের এনটিভির সাথে যারা আমাদেরকে হেল্প করছে, সিডনির যে সকল মিডিয়া এবং যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব সমর্থকদের যারা সমর্থন করেন তাদের সবাইকে থ্যাংক ইউ। কমিউনিটি ও সিডনি মিডিয়াতে কাজের স্বীকৃতি দিয়েছে এনটিভি অস্ট্রেলিয়া। এবারের এই সম্মান অর্জন করেন সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে নিবেদিত ব্যক্তিবর্গ। হাসান বাইজিত, এনটিভি নিউজ ডেস্ক।